হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। প্রাণ ঠান্ডা করার মতো আজকে আপনাদের মাঝে এই গরমে নিয়ে এসেছি সাবুদানার স্পেশাল মিল্কশেক। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। ফার্স্টে আমি একটি গ্লাসে রু আফজা নিয়ে একটু গার্নিশিং করে নিয়েছি। তারপর আমি গ্লাসের মধ্যে সাবুদানা, যেটা আমি রান্না করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিয়েছি। দেন আমি লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। আমি লিকুইড মিল্কের মধ্যে চিনি অ্যাড করে রেখেছিলাম। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, কারণ রু আফজা এমনিতেও মিষ্টি থাকে। দেন আমি পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি এক চা চামচ। এটা এক গ্লাসের পরিমাণে আমি দিয়েছি। পাউডার মিল্কটা অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসে। দেন আমি ভালো করে দেন করে নিচ্ছি চামচের সাহায্যে। দেন আমি জেলো অ্যাড করে দিচ্ছি। আমার জেলোটা ভালো মতো জমেনি, তাই আমি যতটুকু জমেছে সেটাই অ্যাড করে দিচ্ছি। জেলোটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। দেন আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। আমি ফ্রুটসের মধ্যে কলা ব্যবহার করেছি, চাইলে আপনারা অন্য যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারবেন। দেন আমি আইস কিউব অ্যাড করে দিচ্ছি। ফার্স্টেই বলেছি প্রাণ ঠান্ডা করার মতো একটি মিল্কশেক। এই গরমে আমাদের এই মিল্কশেকটি খেলে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। ফার্স্টেই বলেছি যেহেতু, তেমনই মিল্কশেক বানিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। লাস্টে আমি অল্প একটু রু আফজা অ্যাড করে দিচ্ছি, জাস্ট কালারের জন্য। রু আফজাটা অ্যাড করলে পিঙ্কিশ কালার একটি আসবে, এই কারণে আমি অ্যাড করে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের প্রাণ ঠান্ডা করার মতো সাবুদানার মিল্কশেক। খুব অল্প সময়ে এটি রেডি করা যায়। এই রমজানে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই সাবুদানার মিল্কশেকটি। Thank you for watching!